আমরা রুবিকে রাজীব খান আজকে আপনাদের সামনে আমি নতুন একটা আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী এই গ্রামগঞ্জের যে ঐতিহ্যবাহী পিঠা সেই পিঠা হলো আমাদের নকশিকাটা পিঠা আর আমরা গ্রাম্য ভাষায় আমরা বলে থাকি ফুল পিঠা এটা এটা আজকে আপনাদেরকে আমি দেখাবো যে বানানো থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের কাছে দেখাবো তো ভিডিও সাথে রাখবেন এবং ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগে কিংবা খারাপ লাগে আমার এই ভিডিওর কমেন্ট অপশনে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি পিকে রাজীব খান এসেছি আপনাদের সামনে বাংলাদেশের ফেমাস এক রেসিপি নিয়ে যেটা আমাদের বাংলাদেশের ঘরে ঘরে তৈরি হয়ে থাকে তো অবশ্যই আপনারা এই রেসিপি দেখলে ভালো লাগবে সেটা হলো আমরা বাংলাদেশের ভাষায় বলে থাকি বাংলাদেশের ফেমাস পিঠা নকশিকাটা পিঠা আজকে আপনাদেরকে আমি দেখাবো নকশিকাটা পিঠা কীভাবে বানায় দেখতে কত সুন্দর দেখা যায় কেন আমাদের বাংলাদেশে এই নকশিকাটা পিঠাকে এত সুন্দর পিঠা বলা হয় এবং যদি আমাদের বাড়িতে ঈদ হয় রোজার ঈদ কুরবানি ঈদ তখন আমরা এগুলো বানিয়ে থাকি এবং যদি বাড়িতে কোনো মেহমান কিংবা বাড়ির জামাই তারা আসে তাহলে এই নকশিকাটা পিঠা দিয়েই তাদেরকে সম্বোধন করা হয় তাদের প্লেটে দেওয়া হয় তাদের সম্মাননা দেখানো হয় তো বন্ধুরা চলুন আমি আজকে আপনাদেরকে দেখাবো নকশিকাটা পিঠা কীভাবে বানায় এবং তার সৌন্দর্য পুরো তুলে ধরার চেষ্টা করব চলুন বাধ্য কথা না বলে ভিডিওতে যাওয়া যাক এটা এটা বানাইছে কেটা
এগুলো সুন্দর অসুবিধা সুন্দর বলা Mime. Sami aja. Sami aja. Naked gue sare. আঙ্কেল এখন কাঁচা বিটা বাজার জন্য ছেড়ে দিচ্ছে গরম তেলে Assalamualaikum. বাংলাদেশের ঐতিহ্য তাই নকশি কাত্তা পিঠা নাকি নকশি পিঠা আর মিমে নাকি কই